হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে মাধ্যমিক দশম শ্রেণীর একটি অধ্যায় রাসায়নিক গণনা, তারপর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। দেখে নেওয়া যাক সেই প্রশ্ন উত্তরগুলো কী কী। প্রথম প্রশ্ন বলা হয়েছে বিক্রিয়ক কী। যে পদার্থগুলি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদের বিক্রিয়ক বলা হয়। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থগুলো হচ্ছে গিয়ে বিক্রিয়ক। একটা উদাহরণের সাহায্যে জিনিসটা বোঝানো যাক। যেরকম সি প্লাস ও টু ইজ ইকুয়াল টু সি ও টু। এখানে সি আর ও টু, এখানে সি হচ্ছে সি অর্থাৎ কার্বন, আর এটা হচ্ছে অক্সিজেন। এই কার্বন এবং অক্সিজেন হচ্ছে কি বিক্রিয়ক পদার্থ। ওকে, কার্বন প্লাস অক্সিজেন মিলে হয়েছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে কি কার্বন এবং অক্সিজেন। তাহলে কার্বন আর অক্সিজেন হচ্ছে কি বিক্রিয়ক পদার্থ। পরের প্রশ্ন, বিক্রিয়াজাত পদার্থ কি। রাসায়নিক বিক্রিয়ার ফলে যে নতুন ধর্মিষ্ট পদার্থ উৎপন্ন বিশিষ্ট যে নতুন পদার্থ উৎপন্ন হয় তাদের বিক্রিয়ক বলা হয়। তোমার উদাহরণ সাহায্যে বোঝানো জিনিসটি, যেরকম একটু আগে উদাহরণ দিলাম কার্বন আর অক্সিজেন মিলে উৎপন্ন হচ্ছে গিয়ে কার্বন ডাই অক্সাইড। তাহলে এক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড হচ্ছে গিয়ে বিক্রিয়াজাত পদার্থ, অর্থাৎ বিক্রিয়ার ফলে যে নতুন ধর্মিষ্ট পদার্থ উৎপন্ন হলো কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গিয়ে এখানে বিক্রিয়াজাত পদার্থ। ওকে, নেক্সট প্রশ্ন, ভর সংরক্ষণের সূত্রটি কে প্রকাশ করেছিলেন। বিজ্ঞানী ল্যাভোসিয়ের সে ভর সংরক্ষণের সূত্রটি প্রকাশ করেছিলেন। পরের প্রশ্ন, আইনস্টাইনের সমীকরণটি লেখো। তাহলে আইনস্টাইনের যে সমীকরণ সেটি হচ্ছে ই ইজিগ্যাল টু এম সি স্কোয়ার। এখানে ই ইজিগ্যাল টু এম সি স্কোয়ার, ই ইজিগ্যাল টু এম সি স্কোয়ার। এখানে ই এনার্জি, এম হচ্ছে বস্তুর ভর অর্থাৎ মাস, সি হচ্ছে আলোর বেগ। সেক্ষেত্রে আইনস্টাইন সূত্র সমীকরণটি কি ই ইজিগ্যাল টু এম সি স্কোয়ার। ওকে, পরের প্রশ্ন, এসটিপিতে কোনো গ্যাসের এক মোল অণুর আয়তন কত। 22.4 লিটার। অর্থাৎ এসটিপিতে এক মোল যে গ্যাসের অণুর আয়তন সেটা হচ্ছে 22.4 লিটার। এই কোশ্চেনটা আবার জিজ্ঞাসা করা হয় প্রমাণ চাপ ও তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন কত, সেক্ষেত্রে হবে 22.4 লিটার। তাহলে দু ক্ষেত্রে উত্তরটা একই, এনটিপিতে আর এসটিপিতে, এনটিপি আর এসটিপি দুই ক্ষেত্রেই এনটিপি আর এটা হচ্ছে গিয়ে এসটিপি দুটার ক্ষেত্রেই হবে কত 22.4 লিটার। ওকে, পরে প্রশ্ন, গ্যাসের আণবিক ভর ইজ 2×। গ্যাসের আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ হয়। তাহলে উত্তরটা কি হবে বাষ্প ঘনত্ব, অর্থাৎ গ্যাসের আণবিক ভর সমান সমান 2× বাষ্প ঘনত্ব। 7 নম্বর প্রশ্ন, কার্বন ডাইঅক্সাইডের ভর 44 গ্রাম হলে বাষ্প ঘনত্ব কত। তো কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর যদি 44 গ্রাম হয় তাহলে বাষ্প ঘনত্ব হবে কত, বাষ্প ঘনত্ব হবে গিয়ে 22। যেহেতু আণবিক ভর সমান সমান হচ্ছে 2× বাষ্প ঘনত্ব, তো বাষ্প ঘনত্ব সমান সমান কত হবে, বাষ্প ঘনত্ব সমান সমান হবে 2× এই যে বাষ্প ঘনত্ব। তাহলে এখানে আণবিক ভর দেওয়া হয়েছে, তাহলে বাষ্প ঘনত্ব কত হবে এই যে 44 ডিভাইডেড বাই 2 করলে কারাটি করে 2×22 44, তাহলে কত হবে বাষ্প ঘনত্ব হচ্ছে গিয়ে কত 22। ওকে, পরে প্রশ্ন, ভর শক্তির তুল্যতা সংক্রান্ত সমীকরণটি লেখো। ভর শক্তির তুল্যতা সংক্রান্ত সমীকরণটি লেখো, সেটা হচ্ছে ই ইজিগ্যাল টু এম সি স্কোয়ার, ই ইজিগ্যাল টু এম সি স্কোয়ার। এটা আবার আইনস্টাইনের সমীকরণ হিসাবে পরিচিত। ভর শক্তির তুল্যতা সংক্রান্ত সমীকরণটি কি ইজিগ্যাল টু এম সি স্কোয়ার। পরের প্রশ্ন, এসটিপিতে 1 লিটার এইচ টুর ভর কত, সেটা হচ্ছে কি 0.089 গ্রাম। তাহলে এসটিপিতে 1 লিটার হাইড্রোজেনের ভর কত, এসটিপিতে 1 লিটার হাইড্রোজেনের ভর হচ্ছে গিয়ে 0.089 গ্রাম। পরের প্রশ্ন, 2 মোল অক্সিজেন অণুর ভর কত। 2 মোল, 1 মোলের ভর হচ্ছে গিয়ে 32, তাহলে 2 মোলের কত হবে 24 32×2 64। 1 মোলের ভর হচ্ছে গিয়ে 32 অক্সিজেনের ক্ষেত্রে। এবার 2 মোলের ক্ষেত্রে কত হবে 32×2 = 64, অর্থাৎ 64। ওকে, এবার বলেছি 1 মোল অণুর ভর 32 গ্রাম, 2 মোল
অক্সিজেনের ভর কত? 32 দিয়ে 64 গ্রাম। পরের প্রশ্ন, 1 মোল জলের অনুসংখ্যা কত? 1 মোল জলের অনুসংখ্যা হচ্ছে 6.022 × 10⁻³। 1 মোল জলের অনুসংখ্যা কত? 6.022 × 10⁻³। পরের প্রশ্ন, এসটিপিতে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড এর আয়তন কত? 22.4 লিটার। এসটিপিতে 22.4 লিটার। এসটিপিতে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড আয়তন কত? সেটা হচ্ছে 22.4 লিটার। পরের প্রশ্ন, কার্বনযুক্ত কোন গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত হবে? তো বাষ্প ঘনত্ব এখানে দেওয়া হয়েছে 13। এই প্রশ্নটা মাধ্যমিক পরীক্ষায় এসেছিল একবার। কার্বনযুক্ত, এখানে বলছে কার্বনযুক্ত কোন গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত কত হবে? তাহলে এখানে দেখা যাক, এখানে বাষ্প ঘনত্ব দেওয়া হয়েছে 13, তাহলে আণবিক ভর কত হবে? 13 × 2 সেটা হচ্ছে কত? 26। তাহলে আণবিক ভর এখানে যদি আমরা ডি নাম্বার অপশনে দেখি, সিএ হচ্ছে গিয়ে 2C2, মানে 12 দিয়ে 24, এটা হাইড্রোজেন 2 1 2, 24 আর 2 হচ্ছে গিয়ে 26। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে ডি। যেমন 1 নম্বর অপশনটার ক্ষেত্রে প্রথমে যদি দেখি, কার্বন হচ্ছে 2, অক্সিজেন হচ্ছে 16, 16 দিয়ে 32 আর 12 কত হচ্ছে? 44। তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তর হবে না এটা। বি নাম্বার অপশন C2H4 দেওয়া হয়েছে, তাহলে সি 12 দিয়ে 24 আর দিকে হচ্ছে 4, হাইড্রোজেন ক্ষেত্রে 4, তাহলে কত হচ্ছে? 24 আর 4 28। তাহলে সেক্ষেত্রে হবে না এটা। তা সি নাম্বার C2H6, সি হচ্ছে 12 দিয়ে 24 আর হাইড্রোজেন 36 হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে না, যেহেতু আমাদের 26 হচ্ছে, 26। তাহলে সেক্ষেত্রে ডি নাম্বারটা আমাদের 26 হয়ে যাচ্ছে। C2H2 অর্থাৎ 12 দিয়ে 24 আর 2 হচ্ছে কত? 26। তাহলে ডি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর, অতএব ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে কি? C2H2। ওকে, পরের প্রশ্ন, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32 হলে নিচের কোন গ্যাসের আণবিক ওজন, কোনটি গ্যাসের আণবিক ওজন হবে? গ্যাসের বাষ্প ঘনত্ব আছে 32, তাহলে আণবিক ওজন কত হবে? আণবিক ওজন কত? বাষ্প ঘনত্বের দ্বিগুণ। তাহলে এখানে 32 যেহেতু দেওয়া হয়েছে, তাহলে বাষ্প আণবিক ওজনটা কত হবে? আণবিক ওজন কত হবে? তাহলে 2 × 32, তাহলে কত হবে? 64। তাহলে সঠিক উত্তর হচ্ছে কত নম্বরটা? ডি নম্বরটা। তাহলে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব যদি 32 হয়, তাহলে আণবিক ওজন কত হবে? 64 হবে। অতএব ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এই ছিল আজকের রাসায়নিক গণনা অধ্যায়ের কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এইভাবে প্রশ্নগুলো পেতে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো। ওকে।